नमस्कार বন্ধুরা, এমজি রেসিপি অ্যান্ড লাইফ টাইমে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি আজ বানাবো দুধ কুলি। তো আমি এখানে 1 কেজি চালের গুঁড়ি নিয়েছি। দেখো, চালের গুঁড়িটা এখানে আমি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এবার হালকা গরম জল দিয়ে, যেই জলটা আপনি হাত দিতে পারবেন সেরকম জল দিয়ে মেখে নেবেন। তো দেখো, আমার এখানে মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আধ ঘন্টার মতো। ততক্ষণ আমি আর পুরটা তৈরি করব। তো দেখো, এখানে আমি দুধটাও বসিয়ে দিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, তো সেজন্য দেখো দুধের ঘি ভাসছে। তো আমি এতে 5-6টা এলাচ ফাটিয়ে দিয়েছি। 5-6টা এলাচ ফাটিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে এটাকে ফুটতে দেব, ততক্ষণ আমরা পুরটা তৈরি করব। তো দেখো, এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি। নারকেলের মধ্যে কিছুটা গুড় মিশিয়ে দিলাম। আমি এখানে খেজুরে গুড়েরই ব্যবহার করেছি। তো দেখো, গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি এতে কিছুটা এলাচের গুঁড়ো দিলাম। তো দেখো, এখানে আমার পুরটা তৈরি হয়ে এসছে। আমি এলাচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলেই পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখো, এখানে আমার শাশুড়িমা পিঠে তৈরি করতে বসে গিয়েছে। তো দেখো কিভাবে তৈরি করে। এই দুধে কুলি ছোট ছোট হয় একদম। তো দেখো, এইভাবে এরকমভাবে বাটি তৈরি করতে হয় একটা। এর মধ্যে পুর দিয়ে তো আস্তে আস্তে মুড়ে দিতে হবে। পুরটা কম দেবেন, নালে ফেটে যেতে পারে। তো দেখো, এইভাবে আমরা সব পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখো, এখানে আমার দুধটা ফুটে এসেছে। দেখো দুধটায় কত ভালো সর পড়েছে। আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম বলে আমাদের এখানে পিঠেটাও তৈরি হয়ে গেছে, দুধটাও ফুটে গেছে। আমরা এবার একটা একটা করে পিঠে এর মধ্যে ছেড়ে দেব। তো পিঠেগুলো একটা একটা করেই ছাড়তে হবে। সবগুলো একসঙ্গে ছাড়লে জুড়ে যাবে আর ভেঙে যাবে। তো দেখো, পিঠেগুলো আমার এখানে ছাড়া হয়ে গেছে। তো এবার এটাকে আমরা ফুটতে দেব। আমি যেটুকু নারকেলের পুর মেচেছিল সেই পুরটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এই পুরটা দিলে আরও টেস্টি হয়ে যাবে। তো দেখো, আমার এখানে ফুট ধরে গেছে। তো দেখো, এখানে ফুটে গেছে। আমরা এবার আস্তে আস্তে নেড়ে দেব, জোরে নাড়তে গেলে ভেঙে যেতে পারে। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে দেব। তো আস্তে আস্তে নাড়তে হবে, নালে নিচে বসে যাবে। তো দেখো, আমাদের এখানে পিঠেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার মিষ্টিটা দিয়ে দেব। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি গুড় দিয়েছি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কম বেশি। তো দিয়ে মিষ্টিটা দিয়েও একবার আস্তে করে নাড়িয়ে দেব। দেখো, এখানে আমাদের তৈরি হয়ে এসছে দুধে পুলি পিঠে। তো এখানে আমি চাল গুঁড়ি অল্প নিয়েছি, অল্প অল্প করে হাতে করে ছড়িয়ে দেব, তো এটা ঘন হওয়ার জন্য। তো চাল গুঁড়িটা দিয়ে আমি এটাকে মিশিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো দেখো, দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এটা আমাদের ঘনও হয়ে গেছে। তো একটা বাটিতে তুলে আমি দেখাচ্ছি। দেখো দেখো, এই দেখো।
तो বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের আত্মীয় পরিজনের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন।